নমস্কার, গুড আফটারনুন 91.9 ফ্রেন্ডস এফএম। আমি হচ্ছি আর জে অনিমেষ। ফ্রেন্ডস আড্ডা শো শুরু হয়ে গেছে আর আমাদের সঙ্গে আমাদের স্পেশাল গেস্টরা পার্টিসিপেট করার জন্য একদম রেডি আছেন। আমাদের সঙ্গে রাইট নাও আছেন নান আদার দ্যান আমার খুবই প্রিয় আমাদের ভোলানাথ দা, ভোলানাথ চ্যাটার্জি। ওনার সাথে আমরা কথা বলবো। হি ইজ ফ্রম কালীঘাট, নেপাল, ভট্টাচার্য স্ট্রিট। ভোলানাথ স্যার, নমস্কার ফার্স্ট অফ সবাইকে। অল থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড একটু ভেরি সরি, আমি একটু আপনাকে ওয়েট করালাম। আই এম ভেরি সরি, একটু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিল। ভোলানাথ স্যার কেমন আছেন সব থেকে আগে বলুন। নো প্রবলেম এট অল, নো প্রবলেম, ওকে, ইটস ওকে। স্যার কেমন আছেন? অডিও ড্রপ করছে? ওকে স্যার কেমন আছেন, হাউ আর ইউ? অডিও অডিও ড্রপ করছে? অডিওটা ড্রপ করছে। ভোলানাথ দা আমাদের সঙ্গে আছেন, স্যার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। ওকে, কিছু একটা ইস্যু হয়েছে, আমরা শুনতে পাচ্ছি না ভোলানাথ দাকে। কিন্তু আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, উনি আমাকে শুনতে পাচ্ছেন না। স্যার শুনতে পাচ্ছেন কি? চেক ওয়ান। ওকে আমি ভোলানাথ দা দেখতে এখন পাচ্ছি আমাকে কিন্তু শুনতে পাচ্ছেন শুনতে না। পাচ্ছি না। ওকে, একবার আমি আপনাকে রিকানেক্ট করছি, দেখি কানেকশন হয় কিনা। ভোলানাথ দা আমাদের সঙ্গে আছেন, ওয়ান অফ দি মেম্বার অফ কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। উনি আমাদের সঙ্গে রাইট নাও আছেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কানে নিয়ে শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, তাহলে সাউন্ডটা খুব কম আসছে। স্যার জানতে চাই, একটু বলুন, মাত্র 11 সেটা একটু আমাদের সাথে শেয়ার করুন, কি কি প্ল্যান করা হচ্ছে এই বছর? এবছর দুর্গাপুজো কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব সমস্তটাই করছে, মেইনলি কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে। ইন সাইমেন্টানিয়াসলি ভাবতে হচ্ছে অবশ্যই এই মুহূর্তে লাস্ট 7 মাস, 8 মাস বা লাস্ট 6 মাস যেভাবে কোভিড পরিস্থিতিতে অর্থনৈতিক পরিস্থিতি প্রত্যেকের খুব ভেঙে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবনার মধ্যে এবছর অবশ্যই বাজেটটাকে কাটিং করা, বাজেটটাকে কাটল করা, সেইভাবে বিষয়টাকে ভাবতে হচ্ছে। তাই এবছর একটু অভিনব ভাবনা ভেবেছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। শুধু নয়, রাসবিহারী অঞ্চলের 3-3টে ক্লাব, কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব, 66 পল্লী এবং বাদামতলা আশার সংঘ, 3টে ক্লাব ওকে, একসাথে তারা একই থিম করছে, যাতে করে খরচাটা সব মিলিয়ে একটুখানি কমে। এবং কলকাতার দুর্গাপুজো এটা একটা অভিনব চিন্তা ভাবনা, 3টে ক্লাব একই ভাবনা নিয়ে 3টে আলাদা আলাদা পুজো করছে, যাতে করে বাজেটটাকে একটু কম করা যায়। এবং এবছরের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবছরের দুর্গাপুজোটা এই 3টে ক্লাবের কাছে একটু অন্যরকম, এই কারণে আমরা এই 3টে দুর্গাপুজোর একটা নিক নেম দিয়েছি ড্রাইভ ইন দর্শন। অর্থাৎ করোনা ভাইরাস থেকে কিছুটা সেফটি পাওয়ার জন্য যারা গাড়ি করে ঠাকুর দেখতে চান, এই তিনটে পুজো এমন ভাবে সাজানো হয়েছে, আপনি 3টে পুজোই গাড়ির ভেতরে থেকে আপনি 3টে পুজোকেই দেখে বেরিয়ে চলে যেতে পারবেন, আপনাকে বাহ, লোকের সংস্পর্শে আসতে হবে না। আর যাদের গাড়ির ক্ষমতা নেই তাদের জন্য পায়ে হাঁটা টানেল বা পায়ে হাঁটা রাস্তার ব্যবস্থা থাকছে। তাই 2020 শারদোৎসব খুবই মর্মান্তিক কোভিড পরিস্থিতি দাঁড়িয়ে করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব, 66 পল্লী এবং বাদামতলা আশার সংঘ একটা অভিনব ভাবনা সারা কলকাতাকে, সারা পশ্চিমবঙ্গে একটা ইতিহাস তৈরি করতে চলেছে। বাহ। ওকে ভোলানাথ দা, সেফটির জন্য আপনার কি কি প্রিকশন নিচ্ছেন? সেফটির জন্য কি কি আপনারা প্ল্যান করছেন? ফর সেফটি মেজার্স এর জন্য সেফটির কি জন্য প্ল্যান প্রথম করছেন স্যার? কথা হচ্ছে যে গভর্নমেন্ট যে রুল আছে সেগুলো আমাদের মানতে হবে। গেটের মুখে থার্মাল গান থাকছে এবং চেষ্টা করব, এবং এই চেষ্টাটার জন্য শুধুমাত্র গভর্নমেন্ট বা আমাদের পুলিশ প্রশাসন বা আমাদের সিকিউরিটি বা আমাদের স্বেচ্ছাসেবক নয়, সবার প্রথমে পাবলিককে বা মানুষকে সহযোগিতা করতে হবে। আমরা একটা 25 জন 30 জন করে লট আস্তে আস্তে ঢোকাবো, তারা এগিয়ে যাবেন, এবং তারপরে একটা গ্যাপ তৈরি হলে আবার 25-30 জনকে ঢোকাবো। এর সমস্তটাই হচ্ছে পরিকল্পনা বা ভাবনা। এখানে প্রত্যেকের কোঅপারেশন না থাকলে এটা করা সম্ভব না। স্যানিটাইজারের ব্যবস্থা থাকছে, মাস্ক গেটের মুখে থাকবে, যাদের মাস্ক থাকবে না তাদেরকে আমরা পুজোর সময় অ্যালাউ করব না। এবং পুষ্পাঞ্জলি থেকে শুরু করে নবমীর সন্ধি পুজো সবকিছুতে একটা ডিস্টেন্স মেনটেন করে, এবং পুষ্পাঞ্জলি এবং নবমীর সন্ধি পুজোতে আমাদের জায়গাটা যেহেতু খুব সরু গলি, আমরা মেইন গেটটাকে ওই সময় একটু বন্ধ করে দেবো। এটা বরাবরই আমরা কম বেশি করি যেহেতু জায়গাটা শর্ট, তাই পাবলিককে ওই সময়টা, ওই 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 2টো দিন আমরা অ্যালাউ করবো না। ওই সময়টা পুষ্পাঞ্জলি এবং সন্ধি পুজো হবে, এবং প্রত্যেকের মাস্ট এবং স্যানিটাইজারটা ইজ দ্য মাস্ট। ওকে, একদম একদম, খুব দারুণ লাগছে আপনার সাথে কথা বলে। আপনার পুরো প্ল্যানিং করে নিয়েছেন। যারা আপনাকে দেখছে স্যার, ভোলানাথ দা যারা দেখছে, তাদের জন্য কি মেসেজ থাকবে? তাদেরকে কি বলবেন স্যার? তাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা দেখছেন, আমি ধরে নেবো পুজো সংগঠকের পাশাপাশি আপনারা অনেকেই হয়তো দর্শক,
এবং একটা জিনিস মাথায় রাখবেন, সরকার ঠিক করে দিক, কালীঘাট নেপাল বর্ডার স্ট্রিট ঠিক করুক, বাদামতলা ঠিক করুক, চেহট্টিপল্লি ঠিক করুক, হাতিবাগান সর্বজনীন ঠিক করুক, যে যাই ঠিক করুক, এই সেফটি পারপাসে সবার আগে ইনিশিয়েটিভ কিন্তু আপনার সেফটি, আপনাকে নিতে হবে, আপনাকে সচেতন হতে হবে, আপনাকে ভিড় এড়াতে হবে, আপনাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে গিয়ে যেটা এই তিনটে পুজো আমরা এবছর অন্তত দেওয়ার চেষ্টা করেছি, ডিস্টেন্সটা সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন হোক, মানুষ মানুষের বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ান, আমাদের এটাই এই তিনটে পুজো একসাথে করার এটাও একটা বার্তা। তিনটে ক্লাব আছি পাশাপাশি, সময় অসময় দুঃখে সুখে বিপদে আপদে সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবো। ডিস্টেন্সিং মেনটেন এটা নয় যে আমার দরজাটা আমি বাড়ির বন্ধ করে দিলাম, আপনার দরজাটা আপনার বাড়ির বন্ধ করে দিলেন, আপনার বিপদে আমি নেই, আমার বিপদে আপনি নেই, দ্যাটস নট কল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন মানুষের বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। ধন্যবাদ। একদম ঠিক বলেছেন। থ্যাংক ইউ সো মাচ ভোলানাথ স্যার আমাদের সাথে কথা বলার জন্য, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। উইশ ইউ ভেরি হ্যাপি দুর্গা পুজো ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভালো থাকবেন। থ্যাংক থ্যাংক ইউ ইউ, সো মাচ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভোলানাথ স্যার আমাদের সঙ্গে ছিলেন, ওনার সাথে আমরা কথা বলছিলাম ফ্রম কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। দারুণ লাগলো, একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল, ওনার শুনতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু অনেক কিছু উনি জানালেন। সোশ্যাল ডিস্টেন্সিং কা মতলব ইয়ে নহীন হ্যায় কি আপ দূরিয়া মেনটেন করনা শুরু কর দে অর লোগো সে দূর রহনা শুরু কর দে। সোশ্যাল ডিস্টেন্সিং কা মতলব ইয়ে ভি হ্যায় কি আপকো জিসকে জিসকো জরুরত হ্যায় জিসকো মদদ কি জরুরত হ্যায় উসকে